খুব ভালো লাগলো অরেঞ্জের ব্রো। কত বয়স পর্যন্ত হয় না? কি বেনিফিট? হ্যাঁ, সেটাতে আপনার বোন ম্যারো যেটা সেটা স্টিমুলেট হবে, যাতে আপনার সেই বোন মানে ব্লাড সেলগুলো প্রডিউস হয়। তারপর বেনিফিট হচ্ছে গিয়ে বার্থ দেওয়ার পরে আপনার জন্য আমরা পাঁচটা টেস্ট করি। বসে স্ক্রিনিং টেস্টগুলো হচ্ছে ম্যালেরিয়া, সিফিলিস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি। এরপর আমরা থ্যালাসেমিয়া পেশেন্টদের দেন। না, যে দিচ্ছে তার তার কি বেনিফিট? আপনার এখান থেকে করলে তাই তো? মানে আর আর না, আমার যদি রক্ত ব্লাড দরকার হয় তখন সাপেক্ষে মানে আপনাদের দেশে যেটা বলে রেড ক্রস, আমাদের দেশে রেড ক্রিসেন্ট, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, হচ্ছে লোকাল কোনো অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তাদের কাজটা হচ্ছে মানবিক কাজ করা। আপনি দেওয়া একটু রক্ত আর একটা মানুষ বেঁচে যাবে।